আপনি ফেল করছেন আর কি পরীক্ষায়, আপনি ফেল করেছেন আর কি পরীক্ষায়, এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না। এখন আমার যুবক ভাই বোনেরা, আমার যুবতী ভাই বোনেরা কি করে, যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে দশজনে, ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে, ওই নিজের পাতা কি আছে কি দেখে না, মানুষকে শুধু বারবার খোঁটা মারে, মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে, ছেলেটার ওই মেয়েটার এই হয়েছে, ছেলেটার এই হয়েছে, পড়ালেখায় পাশ করতে পারে নাই, নিজে তো পরীক্ষায় পাস করে নাই, সে কথা আর বলে না, ওই একটা ছেলে এমএনএস পেয়েছে, একটা মেয়ে এমএনএস পেয়েছে, এটাকে উৎসাহ সে দেয় না। তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা বললেনে প্লাসের মধ্যে থাকে না, আল্লাহর রহমতের মধ্যে থাকে। আপনার জানা শোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না কিন্তু জীবনে সাইন করছে, না আছে না কিনা আপনারা বলেন। আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলেন সেটা অনেক ব্রিলিয়েন্ট, অনেক ভালো, এটাও তো আপনারা দেখেছেন। এটা আল্লাহ কেন করেছেন, আল্লাহ পাক জানান দিতে চাচ্ছেন তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না, সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে, বলেন সুবহানাল্লাহ।